नमस्कार बंधुरा आमी सोम आपनारा देखछेन सोम एंडटेक यूट्यूब चैनल। बंधुरा अनेक दिन धरे किन्तु आमार प्रतो नोटबुक अनेक किन्तु अनेक भिडियो देखेछेन सेटा आमार चैनेले होक बा अन्य कोनो चैनेले। बंधुरा आमार चैनेले किन्तु आमी नोटबुक आनार दाम बोली एबं सेटा किन्तु प्रमाण दिए देखिएओ दी। किन्तु बंधुरा अन्य अन्य चैनेले किन्तु कि करे एइसब नोटबुक कयेने किन्तु अनेक लक्ष लक्ष टाका दाम बोले। आजके सेइसब नोटबुक कयेनेर मध्ये एकटा 20 टाकार अमाउंटेर नोट निये भिडियो करब जे नोटटा किन्तु अनेकेई देखेछेन एबं आमार काछे किन्तु अनेकेर काछे एइ नोटटी আছে। তো আপনাদেরকে বলতে চাই এই নোটটির কিন্তু অনেক দাম এবং এই নোটটির বৈশিষ্ট্য কিন্তু ভালো। তো আপনাদেরকে বলতে চাই যে এই ভিডিওর মধ্যে কিন্তু আমি নোটের বৈশিষ্ট্য এবং দাম সম্পর্কে বলবো, তাই আপনারা একটু স্কিপ করবেন না যাতে এইগুলো মিস করে যান। তো আপনাদেরকে বলতে চাই যারা মনে করেন যে আমি ফেক ভিডিও বানাই বা ভুলভাল বলি তারা কিন্তু ভিডিও স্কিপ করতে পারেন, কারণ আমি কিন্তু প্রমাণ ছাড়া কোনো রকম ভিডিও দিই না। তো আমাকে যারা মনে করেন আমি ভিডিও সঠিক বানাই বা ঠিক দাম বলি তারা কিন্তু ভিডিও অবশ্যই দেখবেন এবং আপনাদের নোট বা কয়েনগুলো থাকলে কিন্তু অবশ্যই বিক্রি করতে পারবেন। আর দেরি না করে আজকের এই 20 টাকা নোটটা নিয়ে ভিডিও শুরু করে নেওয়া যাক। তা আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটিকে অল প্রেস করে দিন যাতে এই ধরনের নোট বা কয়েন সম্পর্কে ভিডিও সবটাকে দেখতে পান। তো আর দেরি না করে শুরু করে নেওয়া যাক। তো বন্ধুরা আর দেরি না করে এই 20 টাকা নোটের বৈশিষ্ট্য সম্বন্ধে জেনে নেওয়া যাক, কারণ বৈশিষ্ট্য না জানলে কিন্তু আমরা নোটের দামগুলো সম্বন্ধে জানতে পারবেন না। তো শুরু করে নেওয়া যাক। তো বন্ধুরা আমাদেরকে বলি এই ধরনের 20 টাকার নোট কিন্তু আমরা অনেকেই দেখেছেন এবং বৈশিষ্ট্যগুলো কিন্তু অনেকেই জানেন। তো আমাদেরকে বলি আমরা কিন্তু এই বৈশিষ্ট্যটা কিন্তু স্কিপ করে বেরিয়ে যান এবং আমাদেরকে বলতে চাই স্কিপ করলে কিন্তু আমরা এই নোটের দাম সম্বন্ধে কিন্তু বুঝতে পারবেন না। তো অবশ্যই বৈশিষ্ট্যগুলো ভালো করে বুঝতে হবে এবং একদম স্কিপ করবেন না। তো প্রথমে বলি এই 20 টাকা নোটটা কিন্তু কেবলমাত্র এস জগন্নাথন গভর্নরের সময়কালে তৈরি করা হয়েছিল এবং এই নোটটা কিন্তু লাল এবং কমলার মিশ্রণে তৈরি করা হয়েছিল এবং এর সাইজ কিন্তু 63x147 mm। তোমরা দেখে বলতে চাই নোটের সামনে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক লেখা এবং তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন প্রমিস লেখা এবং ঠিক মিডিল বরাবর কিন্তু 20 লেখা এবং দু ধারে কিন্তু বন্ধুরা সিরিয়াল নাম্বার লেখা এবং এক ধারে কিন্তু ওয়াটারমার্কের জন্য ঘর করা আছে এবং এক ধারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রথস্তম্ভের চিহ্ন। এছাড়া বন্ধুরা আরও কিছু ডিজাইন ফিজাইন করা আছে এবং অপরদিকে বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের পার্লামেন্টের ছবি এবং তার ঠিক ওপরে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক লেখা আছে হিন্দিতে এবং এক ধারে কিন্তু ওয়াটারমার্ক এবং এক ধারে কিন্তু নানা ভাষায় কিন্তু 20 টাকা লেখা আছে। তো বন্ধুরা আপনাকে বলতে চাই এই নোটটা কিন্তু আমরা সকলে দেখেছিলাম অনেক কাজে কিন্তু আছে। তো এই নোটের মধ্যে সবথেকে দামি নোটটি হচ্ছে এস জগন্নাথনের সময়কালের নোট এবং সেটা কিন্তু প্রথম 1 জুন 1972 সালে কিন্তু ইস্যু করা হয়েছিল এবং এটি কিন্তু কেবলমাত্র এ প্রিফিক্স দিয়ে তৈরি করা হয়েছিল। তো বন্ধু যারা জানেন না এ প্রিফিক্স কী জিনিস তাদেরকে বলতে চাই আমরা কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জানি কিন্তু আমরা তাহলে প্রিফিক্স কী আমরা জানতে পেরে যাবেন। তো আমাদেরকে বলতে চাই যাদের কাছে এই ধরনের 20 টাকার নোট আছে এবং তার কিন্তু সালটা 1 জুন 1972 সাল এবং এটি কিন্তু এ প্রিফিক্স যদি শুরু হয় তাহলে কিন্তু আপনারা এই নোটের জন্য কিন্তু একটা ভালো মূল্য পাবেন। তো বন্ধু আমাদেরকে বলতে চাই ইউএনসি কন্ডিশনে কিন্তু এই নোটের জন্য কিন্তু আপনারা প্রায় 1750 টাকা অবধি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা সিম্পল একটা 20 টাকার নোট কিন্তু আপনারা 1750 টাকা অবধি পেতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটা যে নোট সেটাও কিন্তু এস জগন্নাথন গভর্নরের সময়কালে তৈরি করা হয়েছিল এবং এটি কিন্তু সেম গভর্নরে সই করা কিন্তু আছে এবং এটি কিন্তু সেমভাবে কিন্তু দেখতে এবং সেম বৈশিষ্ট্য কিন্তু এই নোটের মধ্যেও আছে। ওদের কিন্তু গভর্নরের জায়গায় সিগনেচারটা সেখানে কিন্তু ইয়েলিশ টাইপের করা আছে, এছাড়া কিছুই নয়। বন্ধুরা বলতে চাই এই নোটটি কিন্তু প্রিফিক্স কিন্তু এ দিয়ে শুরু হয়েছিল, এর সঙ্গে কিন্তু বন্ধুরা একটা প্রিফিক্স ছিল তাদের কিন্তু সি দিয়ে। আমরা যদি কোনো নোট থাকে যার প্রিফিক্স A50 বা C49 তো এরকম ধরনের যদি কোনো নোট থাকে আপনাদের কাছে তাহলে কিন্তু আমরা এই নোটের জন্য কিন্তু ভালো একটা মূল্য পাবে। তা বুঝতেই পাচ্ছেন সিম্পল আমরা নোটটা হাতে নেবেন, আমার হাতে নিয়ে দেখবেন যে আমাদের নোটের এই প্রিফিক্সের জায়গাটা এখানে এ দিয়ে শুরু হচ্ছে না সি দিয়ে শুরু হচ্ছে। যদি আমার কাছে A50 থাকে বা C49 থাকে তাহলে কিন্তু আমরা এই নোটের জন্য কিন্তু 1000 টাকা অবধি বন্ধুরা পেয়ে যাবেন। সেটা কিন্তু কন্ডিশন খুব একটা ভালো না হলেও কিন্তু নোটে 1000 টাকা অবধি পেয়ে যাবেন, কারণ খুব রেয়ার সংখ্যক নোট কিন্তু এই সময় ছাপা হয়েছিল। তো বন্ধুরা লাস্ট যে নোটটি সেটা কিন্তু এস জগন্নাথন গভর্নরের সময়কালে তৈরি করা হয়েছিল এবং কিন্তু এটা 1972 সালে তৈরি করা হয়েছিল এবং এর সাইজ কিন্তু সেম সাইজই ছিল। বন্ধুরা আমাদের বলতে চাই এই নোটটি কিন্তু দুটো কিন্তু প্রিফিক্স দিয়ে চালু করা হয়েছিল, তার মধ্যে একটি হচ্ছে সি প্রিফিক্স আর একটা ডি প্রিফিক্স। যদি আমরা এই আমাদের নোট থাকে তাহলে কিন্তু তারা ভালো মূল্য পেয়ে যাবেন। তো বন্ধুরা আমরা একটা কথা বলি এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন যেটা যে একটা জিনিস লেখা আছে ইনকারেক্ট কাশ্মীরি আর কারেক্ট কাশ্মীরি, তাহলে বলতে চাই নোটটি ছাপানোর সময় কিন্তু কাশ্মীরি ভাষাতে যে 20 টাকা লেখা ছিল সেটা কিন্তু ভুল
ভুল করে ছাপানো হয়েছিল, তারপরে কিন্তু পরপর থেকে নোটগুলোতে কিন্তু ঠিক করে দেওয়া হয়েছিল। তো কিছু কিছু নোটে কিন্তু ইনকারেক্ট কাজ মিলে লেখা বেরিয়ে গেছিলো, সেসব নোটগুলো কিন্তু মূল্য অনেক গুণ বেশি। তো আমাদের বলতে চাইছি এই ধরনের যে তথ্যগুলো এগুলো কিন্তু কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ওয়েবসাইট কিন্তু প্রোভাইড করে না, কারণ এর জন্য কিন্তু রিসার্চ করতে হয় এবং এর জন্য কিন্তু অনেক রকম খাটাখাটনি করতে হয়, তবেই কিন্তু এরকম ধরনের তথ্য আপনার কাছে পেতে পারবেন। তাদেরকে বলতে চাইছি যে এরকম ধরনের যদি কাশ্মীর লেখা থাকে তাহলে কিন্তু আমার এই নোটের জন্য কিন্তু প্রায় 1000 টাকা পেতে পারেন। তাহলে বুঝতে পারছে বন্ধুরা, একটা 20 টাকা সিম্পল একটা 20 টাকার নোট, তার জন্য কিন্তু আপনারা এই নোটের জন্য প্রায় 1000 টাকা অবধি পেয়ে যাবেন। তো সিম্পল নোটে 1000 টাকা অবধি পেতে গেলে কিন্তু ভালোই টাকা আমরা পেতে পারেন। তো বন্ধুরা আপনি দেখতে পেলেন যে 20 টাকার নোটে কিন্তু কত দাম এবং একটা নোট কিন্তু বিক্রি করে ক টাকা পেতে পারেন। তো অবশ্যই বন্ধুরা আমাদেরকে বলছি এই ধরনের নোট কিন্তু খুবই রেয়ার থাকে এবং আপনার যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই নোটটিকে হাতে নেবেন এবং আমি যেভাবে বললাম সেভাবে কিন্তু একদম পরপর মিলিয়ে নেবেন। তাহলে কিন্তু আমাদের এই ধরনের নোট থাকলে কিন্তু আমরা কিন্তু যে কোনো কলকাতা কয়েন ফেয়ার বা জিপিও থেকে কিন্তু বিক্রি করতে পারবেন বা বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইটে কিন্তু বিক্রি করতে পারবেন। তো আপনারা যারা যারা মনে করেন যে আমি বলছি যে কোথায় বিক্রি হয় আপনারা বুঝতে পারছেন না, তাদেরকে বলি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং উপরে আই বাটনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে কীভাবে নোট বা কয়েন বিক্রি করা যায়, নাম বলে দিয়েছি। তো অবশ্যই বন্ধুরা বলছি এই ধরনের নোট থাকলে অবশ্যই বিক্রি করুন, ভালো মূল্য পান। এছাড়া বন্ধু যদি এই ধরনের নোটে 786 নোট থাকে বা কোনো এরর নোট থাকে বা কোনো স্টার নোট থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু একটা ভালো মূল্য কিন্তু পেতে পারেন। তো সেই মূল্যগুলো কিন্তু সেই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। বন্ধু আমাদেরকে বললাম 20 টাকার নোটের সম্বন্ধে এবং আমাদেরকে বলতে চাইছি এই ধরনের নোট বা কয়েন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটি কালে প্রেস করে দিন। তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই ধরনের 20 টাকার নোট আপনাদের কাছে আছে কি না এবং অবশ্যই শেয়ার করে দেবেন যাদের কাছে এই ধরনের 20 টাকার নোট আছে। তো আজকে এখানে ভালো থাকবেন, ধন্যবাদ।